শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব এর নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে আজ এ উপলক্ষে বিকাল তিনটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি তিনি শিক্ষাবিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শিক্ষাকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে সহযোগিতা কামনা করেন জাতির পিতা তিনি তার যে শিক্ষা ভাবনা শিক্ষাকে তিনি যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন এবং শিক্ষাকে বাহন হিসেবে ব্যবহার করে আমাদের দেশকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই সে কাজটি করতে হলে শিক্ষার ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনগুলো প্রয়োজন সেগুলো ঘটছে কিনা সেগুলো আমরা সঠিকভাবে করতে পারছি কিনা যারা আমরা দায়িত্বপ্রাপ্ত তারা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি কিনা কোথাও দুর্নীতি হচ্ছে কিনা কোথাও অনিয়ম হচ্ছে কিনা কোথাও বিশৃঙ্খলা আছে কিনা সাংবাদিকদের যে কাজ যে সত্যকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং তার মাধ্যমেই একটা ইতিবাচক পরিবর্তনের দিকে আমাদেরকে নিয়ে যেতে সহায়তা করা আমি আশা করব যে এই রিপোর্টার্স যারা আছেন শিক্ষাবিঠ করেন তাদের নিজেদের মধ্যে যত মত থাকুক বা যাই থাকুক তারা সকলে মিলেই এই একই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করবেন এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্যবহুল ও বিশ্লেষণ ধর্মী সংবাদ প্রকাশের প্রতি গুরুত্ব আরোপ করেন ইরাককে আহ্বান জানাব বিশ্লেষণ ধর্মী পরিবেশন যাতে সংবাদের হয় যাতে করে আমাদের যারা পাঠকরা আছেন আমাদের যারা শ্রোতারা আছেন দর্শকরা আছেন তারা যাতে করে সেই বিশ্লেষণ ধর্মী বিষয়টা জেনে বুঝে তখন তাদের প্রতিক্রিয়াটা জানাবেন আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহম্মদ সোহরাব হোসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ এছাড়া অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি ও সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ সহ অনেকেই